আসসালামু আলাইকুম আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও তিন বছর আগে তিনশো ফিট থেকে আমার ছোট বোন এরকম একটা মাছ গ্রিল করে নিয়ে আসছিল আমার জন্য খেয়ে তো একদম পাগল হয়ে গিয়েছিলাম তো আজকে ভাবলাম সেই তিনশো ফিটের মাছ গ্রিলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে করাল ফিশ নাই ও এনেছিল করাল আর করাল ফিশ দিয়ে এই ফিশ গ্রিলটা খেতে বেশ মজা কিন্তু করাল ফিশ ছিল না তাই বলে কিন্তু আমি থেমে নাই সেটার স্বাদেই আমি অড়াতে মাছটা তৈরি করেছি বাংলাদেশে আপনারা করাল ফিশ তেলাপিয়া ফিশ তাছাড়া এই টাইপের এই জাতীয় ফিশ যেগুলো আছে সেগুলো দিয়ে আপনারা এভাবে গ্রিল করে খেতে পারবেন তো গ্রিল করার জন্য প্রথমে মাছটা খুব ভালো করে পরিষ্কার করে তারপর মাছটাকে খুব ভালো করে এরকম ঘন ঘনভাবে কেটে দিতে হবে একদম কাটা পর্যন্ত ছুইটা নিয়ে কেটে নিতে হবে আর দুই পিটি কেটে নেবেন কেটে নেওয়ার পরে লবণ লাগিয়ে নিতে হবে লবণ আমি এখানে প্রায় দুই টেবিল চামচ নিয়েছি আর আমি দিচ্ছি ভিনেগার ভিনেগার আর লবণ দিয়ে আমি ভালো করে মাছটাকে মাখিয়ে তারপর মেরিনেট করে রাখবো ভিনেগার কিন্তু আমি হাতে একটু একটু করে নিচ্ছি আর ভিতরে দিচ্ছি তো ভিনেগারও আমি নিয়েছি প্রায় তিন টেবিল চামচের মতো তা আমি পাঁচ মিনিটের জন্য মিনিট করে রাখবো পাঁচ মিনিট পর আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি নিব তেঁতুলের মার তেঁতুলের মার নেওয়ার জন্য এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো তেঁতুল নিয়েছি তেঁতুল নিয়ে এখন আমি পানি দিব আর পানি দিয়ে দিচ্ছি আমি আধা কাপের মতো পানিতে আমি তেঁতুলটা একটু চটকিয়ে নিব আমি দশ মিনিট পর এটা নরম হয়ে যাবে মিনিট পর এরকম বিচি থাকলে আপনি উঠিয়ে নিতে পারেন তো দেখুন এখন কোনো বিচি নাই তো এখন আমি তেঁতুলের মাঠটা মাছের মধ্যে দিয়ে দিব অনেকে প্রশ্ন করতে পারেন তেঁতুলের মারের কারণে এই মাছের স্বাদ অন্য রকম লাগবে কিনা আসলে অন্য রকমও লাগবে না আবার টকও লাগবে না মাছের ভিতরে যে একটা গন্ধ বা মাছের ভিতরে যে একটা আলাদা একটা গন্ধ আসে সেই গন্ধটা একদমই থাকবে না মাছটা খেতেও আপনার বেশ ভালো লাগবে তো তেতুল দিয়ে মাখিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি আমি একটা পাত্রে সবগুলো মশলা একসাথে করে মাখিয়ে নিব জন্য আমি 1 চা চামচ লবণ 1 চা চামচের মতো শুকনো মরিচের ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রসুন বাটা এক চা চামচের মতো আদা বাটা হলুদের গুঁড়া দিয়ে দিব প্রায় দুই চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিব এক চা চামচের মতো কিন্তু আপনারা ঝাল বেশি খেলে আপনারা দুই চা চামচ ব্যবহার করতে পারেন বা চাইলে আরও একটু বেশি ব্যবহার করতে পারেন দারচিনি অ্যালার্চি চাইফুল জোঁতি লবঙ্গ তেজপাতা সবগুলো মশলা তেলে নিয়ে গুঁড়া করে দুই টেবিল চামচের মতো পাউডার ব্যবহার করেছি এটা আমি প্রায় সময় রোস্টেও ব্যবহার করি এখন দিয়ে দিব ধুনিয়ার গুঁড়া এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এক চা চামচের মতো গরম মশলা দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো সামান্য একটু ধনে পাতা আর কাঁচামরিচ আর পানি দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো ব্যবহার করছি আর দিয়ে দিব আমি টক দই টক দই আমি ব্যবহার করছি দুই টেবিল চামচের মতো আমি এই মশলায় কোনো প্রকার পানি ব্যবহার করব না পানির বদলে আমি তেঁতুলের যে মাঠটা তৈরি করেছিলাম সেই তেঁতুলের মাঠ থেকে প্রায় পাঁচ ছয় টেবিল চামচের মতো তেঁতুলের মাঠ নিয়ে নিব যতটুকু আপনি নিতে পারেন ভুলেও এখানে পানি ব্যবহার করবেন না পানি ব্যবহার করলে আপনার মশলাটা মাছে যতই দেন মাছে একদম মশলা পুরোপুরি ঢুকবে না কিন্তু তেঁতুল দিয়ে এই মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিতে পারেন এখন আমি সবগুলো মশলা একসাথেই মাছের মধ্যে দিয়ে দেবো না অল্প অল্প করে খুব ভালো করে মাছটা মাখিয়ে নেব মাছের যে কাটাটা আমি কেটেছিলাম সেটার ভিতর দিয়ে একটু একটু করে ঢুকিয়ে দিব আর এই যে তেঁতুলের যে মাড় সেটা কিন্তু আমি ধুয়ে ফেলে দিইনি অবশ্যই সেটা করবেন না তেঁতুলের মার সহই এই মাছটা খুব ভালো করে মাখিয়ে নেবেন খুব ভালো করে একটু সময় নিয়ে মাখাবেন মাখানো হয়ে গেলে প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে আবারও মাছটাকে একটু ভালো করে মাখিয়ে নেবেন হালকাভাবে আলতোভাবে এই মাছটাকে মাখিয়ে নিতে পারেন সর্ষের তেলের কারণে একটা সুন্দর ফ্লেভার আসে আর সর্ষের তেল যদি গ্রিলে ব্যবহার না করেন তাহলে আসলে গ্রিলের স্বাদের অনেক কিছুই আমার কাছে কমতি মনে হয় যাই হোক এখন আমি মিনেট করে রাখবো মিনিমাম এক ঘন্টা আর আপনি সর্বোচ্চ একদিন আগে এই মাছটা মিনেট করে রাখতে পারেন এতে মাছের স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় তো এক ঘন্টা পর ফিরে আসলাম এক ঘন্টা পর আবারও আমি প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো সরিষের তেল দিয়ে আবারও আস্তে আস্তে করে মাখিয়ে নেব এটা করার কারণ একটাই যে মাছটা যথেষ্ট পরিমাণ জুসি থাকবে সহজে ড্রাই হবে না আর আমাদের অনেকেরই সরিষের তেলের ধাক খুব পছন্দ সরিষের তেলের ফ্লেভার খুব পছন্দ তাছাড়া সরিষের তেল দিয়ে আপনি যে কোনো তরকারি রান্না করলেই খুব মজা লাগে কিন্তু আপনাদের কাছে যদি সরষের তেল না থাকে সেই ক্ষেত্রে আপনারা সবিন তেল ব্যবহার করতে পারেন বা বাটার ব্যবহার করতে পারেন কিন্তু আপনারা মাখানোর ক্ষেত্রে অল্প হলেও সরিষা তেল ব্যবহার করার চেষ্টা করবেন তো মাছটা আমি মাখিয়ে নিয়েছি এখন আমি মাছটা গ্রিল করব মাছটা যদি ডাইরেক্ট গ্রিলে দেওয়া হয় আগুনে দেওয়া হয় তাহলে লেগে যায় উল্টানো অনেক ঝামেলা আর উল্টাতে গেলে মাছের যে চামড়াটা সেটাও উঠে যায় কিন্তু এই টাইপের যদি আপনি মাছ গ্রিল করার জন্য কিনে নেন তাহলে আর আপনার কষ্ট হবে না উল্টাতেও খুব ইজি হবে আর বারবার উলিয়ে দিতে পারবেন মাছটা খুব ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে গ্রিল করে নিতে পারবেন তো আমি আগুন জ্বালাটানো দেখাই নেই কারণ আমার মনে হয় সবাই কম বেশি আগুন জ্বালাতে পারে তো যদি না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব তো মাছটা একটু পরপর উল্টিয়ে দিবেন আর আমি এক বাটির মতো বাটার নিয়ে নিয়েছি এক বাটি বাটার লাগবে না আমার আধা বাটি বা তিন থেকে চার টেবিল চামচের মতো বাটার লিকুইডটা লাগবে তো একটু পরপর বাটার ব্রাশ করে দিতে হবে আর কিছুক্ষণ পরপরই এভাবে উল্টিয়ে দিবেন তো ওলটি হিনে আমার ভিডিওটা আসলে আমি দেখাতে পারিনি আর এই আগুনের সামনে ভিডিওটা আমার হাজব্যান্ড করছে আমার কাছে মনে হয় এই টাইপের গ্রিলের মাছ ভাজার কাজগুলো হাজব্যান্ড বা বাসার ছেলেরা করতে পারলেই সবচেয়ে বেশি ভালো কারণ আমার তো খুবই ভয় করে আর আমি এই টাইমে কাছেও যাই না কারণ আমার অ্যালার্জির একটু সমস্যা আছে তো যাই হোক মাছটা প্রায় আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো আগুনের তাপে রেখে আস্তে আস্তে গ্রিল করে নিয়েছি দেখতেই পারছেন মাছ কিন্তু একদম পুড়ে যায় নেই আর ভিতরে যথেষ্ট পরিমাণে জুসি আর রসালো ভাব আছে আর মাছ পুড়ে ফেললে ভালো লাগবে না মাছটা আমি গ্রিল থেকে না উঠিয়েই খাওয়া শুরু করে দিয়েছি আসলে এত মজা হয়েছে তো খাওয়ার আগে আপনারা একটু লেবু চিপড়িয়ে দিতে পারেন এটা অপশনাল ভালো লাগলে আপনারা করতে পারেন তারপরে আপনারা বিভিন্ন ধরনের সালসা সস ব্যবহার করতে পারেন খাওয়ার টাইমে আর রুটি দিয়ে খেতে এমনিতে খেতে এই মাছটা বেশ মজা আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই টাইপের ভিডিও আপনারা আরও চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ মাছের ওজন বলে দিচ্ছি এখানে দুইটা মাছ দুই কেজি আমি মশলা দিয়েছি দুই কেজি মাছের পরিমাণ অনুযায়ী তা আপনারাও সেটা করতে পারেন তো এখন আমি মাছ খাবো আসলে লোভ সামলাতে পারছি না সো এখানেই আমি ভিডিওটা শেষ করবো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহফিজ সবাইকে